বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্র বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল, আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল। 1975 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম কমপ্লিট নিয়ে এসেছেন। আমরাই ক্যারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস, প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনার পাওয়ার ক্ষমতা হস্তান্তর করার সেটা আমরা করেছি। এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বিলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষদেরই আপনার ইঙ্গিত আছে, এটা পরিষ্কার হয়েছে, বোঝাও যাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে এই যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হয়েছে যে একটা চক্রান্ত চলছে। উপরন্ত আপনি জানতে সোশ্যাল মিডিয়া তে ঠিক অতটা অভ্যস্ত নয়, তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছি বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদী হাসিনা আর অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছিল, আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, যেটা একেবারে টোটালি বাকোয়াজ। এটা আপনার আমরা শুধু নই, ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল, অনেক এসেছিল, তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে, সেটা সবসময় হয়, হতেই পারে। সুতরাং চক্রান্ত ওই জায়গায় এবং আমরা পছন্দ করি না, কিন্তু যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার, এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। সব সংস্কারই কি ইন্টারিম গভর্নমেন্ট করবে নাকি তারা না আমরা নির্বাচনের দিকে যাওয়া উচিত, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে ফেলতে হবে।